অ হ্যালো ভিউয়ার্স, আজি বঙাইগাঁও জিলা ক্রীড়া বিষয়া কার্যালয় উদ্যোগত আর রাজ্যপাল ছোৱালী ভলিবল আসনির শুভারম্ভ জ্ঞান চাকী হাইস্কুল হয়ে আছে। আর ইয়াত জ্ঞান চাকী হাইস্কুল, জনপ্রিয় হাইস্কুল, ভাটিপাড়া হাইস্কুল আর জগন্নাথপাড়া এম ভি স্কুলে অংশগ্রহণ করেছে। মই আপনার দেখার চেষ্টা করছো। ইয়ার ছাত্র ছাত্রী সকলে শাড়ি পাতি ধুনিয়াক ঠিয় হয়েছে। বিশেষ এই ছোৱালী, যেহেতু ছোৱালীবিল আগত সুবিধা দিয়া হয়েছে আর খেলুয়ীসকল ইয়াতে ধুনিয়া নিজের যে খেলর ড্রেস পরিধান করেছে। মই দিদি ফালের সকলকে খেলর উদ্যোগ কামনা করছো, আশা করো এই খেল চাই ভাল পাব। এখন প্রশিক্ষণমূলক খেল আছিল। আমার বঙাইগাঁও জেলা ক্রীড়া বিষয়া কার্যালয়ের দুগারী বিষয়া আছে। আমি দেখি ইয়াতে আমার স্যার সকল আছে, বাইদেউ আছে, আমার প্রধান শিক্ষক মহাশয় ইয়াতে আছে, আমার এজনী আর জনপ্রিয় হাইস্কুলের বাইদেউ আছে। এনেদরে আজি রাজ্যপাল ভলিবল ছোৱালী ভলিবল আসনি শুভারম্ভর আমি সাজু হয়েছো। এয়া আমার রেফারি, নামটো কলে ভাল হয় আপনার? কৃষ্ণানন্দ রায়, ঠিক আছে। সহকর্মী শিক্ষকবৃন্দ, জনপ্রিয় হাইস্কুলের পর আমরা শিক্ষকবৃন্দয় আর বঙাইগাঁও জেলা ক্রীড়া কার্যালয়ের পর অহা শারীরিক নির্দেশক ভূপেন বর্মন আর আনোয়ার হুসেন ডাঙরিয়া, আজি আমার বিদ্যালয় রাজ্যপালের ছোৱালী ভলিবল আসনির শুভারম্ভ হব আর আয়োজন করা হয়েছে। আর এই অনুষ্ঠানের শারীরিক নির্দেশক ভূপেন চন্দ্র বর্মন ডাঙরিয়া, তেখেতক বক্তৃব রাখার কারণে আহ্বান জানাই। নমস্কার সকলকে, অল্প বলতো বন্ধ করে দিয়ে, অল্প লাইন হয়ে দিয়ে আসুন তোমাকে। অল্প আজি ইয়াত আমি সমবেত হওয়া গভর্নর গার্ল ভলিবলর জ্ঞান চাকী জোনর সম্মুখ বিভিন্ন স্কুলের আহা ছোৱালী খেলুয়ীসকলতে উপস্থিত আমার জ্ঞান চাকী হাইস্কুলের প্রধান শিক্ষক মহোদয়ের শিক্ষকবৃন্দ ইয়াত অহা বাইদেউ, অকমান উদ্দেশ্য ব্যাখ্যা অলপ করে দিম। এই প্রতিযোগিতাটি কিয় করব হয়েছে, এই গেমটি কিয় করব হয়েছে, আমার বঙাইগাঁও জেলা ক্রীড়া বিষয়ের উদ্যোগ আর জ্ঞান চাকী হাইস্কুলের সহযোগ গভর্নর গার্লস ভলিবল মিশনের আজি ইয়াত শুভ উদ্বোধনী। সেই উদ্বোধনীর উদ্দেশ্য এনেকুৱা, আমার ভিতর থাকা বিভিন্ন স্কুলের যখন খেলুয়ী প্রতিভাবান খেলুয়ী আছে, সেই খেলুয়ীসকল অলপ শিকাই ওপরলৈ নিয়াটোই উদ্দেশ্য, যাতে ইয়াত এটা আমার বঙাইগাঁও ডিস্ট্রিক্টত ভাল টিম করব পাৰো আর বঙাইগাঁওত আমি বাছনি করে যাতে আমি অসমৰ চ্যাম্পিয়ন হব পাৰো, সেইটোৱে উদ্দেশ্য। আর বিশেষ করে আমার খেল ধেমালিনো কিয় লাগে, প্রথম কথা হল কি খেল ধেমালি আমার কিয় লাগে, খেলনো কি? খেলবিধ হল আমার শারীরিক মানসিক বৌদ্ধিক বিকাশের বিকাশ ঘটার এক আহিলা। আমি খেল ধেমালি খেলিলে আমার শরীরটা ধুনিয়া হয়ে থাকে, বেমার আজারের রক্ষা পড়ে, হয় না নয়? গতি খেলবিধক আমি বন্ধু হিসাবে লব লাগে, যে শ্রীকৃষ্ণ আর কর্ণ বন্ধু এরা নাছিল জয় অথবা পরাজয়ের কথা চিন্তা করে, ঠিক তেনেকৈ আমি খেলুয়ীসকলে খেলবিধক বন্ধু হিসাবে লই জয় অথবা পরাজয়ের কথা চিন্তা দেশ
আত্মা যাতে মিলন ঘটাব পারো, তার কারণে আমার খেল ধেমালি অতি জরুরি। বিশেষ কবলগা নাই, ইয়াত আমি বিভিন্ন বঙাইগাঁও ডিস্ট্রিক্টত জন করা হয়েছিল 22টা জন, 22টা জনও আমার মানিকপুর ব্লকর 4টা জন করা হয়েছে। 4টা জনের ইতিমধ্যে 12 তারিখেরপরা 1টা জন চলি আছে মানিকপুর হাই সেকেন্ডারিত। আর বিশেষ অসুবিধার বাবে আমার সময়ের কারণে পলমকই ইয়াত উদ্বোধন করবলগা হল। বিশেষ ঈদ উৎসব আহি আছে, আমার সময়ের হেতুকে তার কারণে আমি আমার ক্রিয়া কার্যালয়েরপরা আমি ক্ষমা মার্জন বিচারিছ। ইয়াত জ্ঞান চাকি জন্তু থাকিব, জ্ঞান চাকি হাইস্কুল, জনপ্রিয় হাইস্কুল ভাটিপাড়া হাইস্কুল, জগন্নাথ করা এমভি স্কুল, গতি ইয়াত আজি উপস্থিত আছে দুখন স্কুলে। বাকি সোমবারেরপরা আমার এই প্রশিক্ষণ আরম্ভ হব, এই প্রশিক্ষণ সহায় করব আমার মাস্টার ট্রেনার কৃষ্ণানন্দ আছে, আর ইয়াত আমার মাঝে মাঝে আগে সহায় করব আমার আনোয়ার স্যার, তেও তত্ত্বাবধানত আছে এই জন্তু, তেখেতেও আহি আপনাদের পরামর্শ দিব। শেষত পুনের মই আটাইকে বহাগর বতর রঙালী বিহুর আটাইকে শুভেচ্ছা জানাই আজি এই উদ্দেশ্য ব্যাখ্যার লগতে আজি এই উদ্বোধনী অনুষ্ঠানটি ঘোষণা হব বলে ইয়াতে সামরণ মানে। ধন্যবাদ। এয়া আপনাদের দেখিছে শারীরিক প্রশিক্ষক ভূপেন্দ্র চন্দ্র বর্মন, বঙাইগাঁও জেলা ক্রীড়া বিষয়া কার্যালয়ের অহা আনোয়ার হুসেন শারীরিক প্রশিক্ষক, আর মাস্টার ট্রেইনার কৃষ্ণমোহন রয়, ছাত্রছাত্রীসকলক খেল ভলিবলের যে খেল ছোৱালীসকলক ছোৱালীসকলের যে ভলিবলের খেল, আর সেই খেলটো দেখাই দিয়ে আছে, কেনেকে খেলিব লাগে, কেনেকে বলবিলা কিপিং করিব লাগে, এই গোটেইখিনি কথা দেখাই দিয়ে আছে। এয়া দেখিছে আজি ইয়াতে দুটা দল আহিছে, জনপ্রিয় ছোৱালীসকল, জনপ্রিয় হাইস্কুলের ছোৱালীসকল আর জ্ঞান শিক্ষা হাইস্কুলের ছোৱালীসকল, আর প্রশিক্ষক হিসাবে আমি আগতে কলো ভূপেন চন্দ্র বর্মন শারীরিক প্রশিক্ষক, আনোয়ার হুসেন শারীরিক প্রশিক্ষক, আর কৃষ্ণমোহন রয় মাস্টার ট্রেইনার, আর ধুনিয়াকে কেনেকে খেলিব লাগে দেখাই দিয়ে আছে, এয়া দেখাই আছে। Thank you.